প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিকেলে কলকাতা এসে পৌঁছালেন সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর উদ্বোধন করতে। বিজেপি নেতা ও কাউন্সিলর সজল ঘোষের এই পুজোর এবারের থিম রাম মন্দির। অযোধ্যার রাম মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এই মণ্ডপটি। পুজোর উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী আজ বলেন, সারা দেশে এই নবরাত্রির সময় দেবীকে বিভিন্ন রূপে পুজো করা হয়। বাংলাতে এই নদিন দীপাবলির থেকেও বড় উৎসব পালন করা হয়। তিনি জানান, অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের আগেই আজ উত্তর কলকাতায় রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল। তিনি এর জন্য পূজার উদ্যোক্তা সজল ঘোষকে অভিনন্দন জানান। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনি মায়ের আশীর্বাদ নিয়ে সারা দেশ তথা বাংলার মানুষের জন্য সুখ শান্তি এবং সমৃদ্ধির প্রার্থনা করবেন। পাশাপাশি বাংলা থেকে অন্যায় অত্যাচার এবং দুর্নীতি দূর করতে শক্তি প্রদানের জন্য মায়ের আশীর্বাদ প্রার্থনা করবেন। কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির বিভিন্ন নেতৃবর্গ। সম্মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি, যেটা ভাবতে আমার ভাবতে
মানে ভাবতে এখনো চিন্তা করতে হচ্ছে। যাই হোক, আমি আমার কথা বেশিক্ষণ বলবো না। আমি সবাইকে বলবো, এই পুজো 88 বছর ধরে আপনারা আমাদের পাশে থেকেছেন, এরপরে আমরা থাকবো না, কিন্তু এই পুজো থাকবে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আর এ যে মন্দির হম লোগোনে বানায়া হ্যায়, আর এই যে দুর্গা পূজা হ্যায়, দুর্গা পূজা কোন শুরু কিয়া থা? প্রভু শ্রী রামচন্দ্র নে শুরু কিয়া থা। কখন শুরু করেছিলেন? যে রাবণকে বধ করে তার যুদ্ধের সূচনা করার আগে তিনি এখান থেকে প্রণাম করে, দেবীকে প্রণাম করে, দেবীকে আরাধনা করে সেই যুদ্ধের শুরুয়াত করেছিলেন। আগামী দিন ভারতবর্ষকে বিশ্বের 1 নম্বর দেশে প্রতিষ্ঠা করার লড়াইটাও আমরা এই অঞ্চলের মানুষ, আমরা কলকাতার মানুষ, আমরা বাংলার মানুষ আজকে এখান থেকে যেন শুরু করতে পারি দেবী দুর্গার কাছে। এটাই আমার একমাত্র প্রার্থনা, যেখানে দুষ্টের দমন হবে, শ্রেষ্ঠের পালন হবে। এই কথা বলে আবার আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজিকে প্রণাম জানিয়ে, সুকান্তদা আছেন, অমিত মালোপজি আছেন, নিশিদ্ধা আছেন, আরো অনেকে, রাহুলদা আছেন, আরো অনেকে, শিশিরদা আছেন, পেছনে আরো অনেকে রয়েছেন, সবাইকে মহারাজদের আমি প্রণাম জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। আপনাদের সামনে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন এবং আমাদের সকলের গর্ব যে বাংলার মাটিতে শুধু নয়, উত্তর কলকাতার মাটিতে উনি এসেছেন। তাই আমরা সকলে গর্বিত, উত্তর কলকাতার মাটিতে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি এসে উপস্থিত হয়েছেন। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়। আপনাদের সামনে এবার বক্তব্য রাখবেন। দুর্গা মাই কি জয়, মা দুর্গা জয়, মা ভবানী জয়, মা দুর্গা। আজ এই লেবুতলা সন্তোষ মিত্র স্কোয়ারে আমরা সত্যি এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছি। প্রত্যেকবারই এই পুজোতে বিগত 2 বছর ধরে আমি আসছি, এই দিয়ে প্রায় তৃতীয়বার আমার আসা। কিন্তু এই ধরনের মহেন্দ্রক্ষণে আমরা খুব কম উপস্থিত হয়েছি যে আজকে আমাদের মাঝে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ মহাশয় আমাদের মাঝে উপস্থিত আছেন। জোরে হাত তালি দিয়ে ওনাকে স্বাগত জানাবেন, ওনাকে অভিনন্দন জানাবেন। উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়, আমাদের নিশীথ প্রামাণিক মাননীয় মন্ত্রী, গৃহমন্ত্রী এমএস, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তাদেরকে জোরে হাত তালি দিয়ে আপনারা স্বাগত জানাবেন। সম্মানীয় সন্ন্যাসীগণ, রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে মহামন্ডলেশ্বর থেকে শুরু করে পূজনীয় স্বামীজিগণ, ইসকনের প্রতিনিধি যারা আছেন, প্রত্যেককে, প্রত্যেকের পদকমলে আমার প্রণাম। আমি জানাই আপনাদের আশীর্বাদ ছাড়া কোন শুভ কাজ শুরু হতে পারে না। আপনাদের প্রণাম আমাদের তরফ থেকে থাকলো। উপস্থিত আছেন আমাদের রাহুলদা, তথাগতদা, প্রাক্তন রাজ্যপাল, এছাড়াও আমাদের অমিত মালোপজি থেকে শুরু করে এই পুজো যিনি যার হাত ধরে শুরু করেছিলেন, শুরু হয়েছিল, যার নাম না নিলে অসম্পূর্ণ থেকে যায়, মাননীয় শ্রী প্রদীপ ঘোষ, সবাইকে মঞ্চে যারা উপবিষ্ট আছেন তারা সবাইকে হাত তালি দিয়ে আপনারা অভিনন্দন জানাবেন, শুভেচ্ছা জানাবেন। বন্ধুগণ, আজকে মূল বক্তা আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহ। আজকে আমরা বাংলায় শুনি এগিয়ে বাংলা, এগিয়ে বাংলা, কতটা এগিয়ে সে তো মানুষ বুঝতে পারছে। কিন্তু একটা জায়গায় এগিয়ে গেলাম আমরা, যে অযোধ্যায় 24-এ রাম মন্দির উদ্বোধনের আগে আজকে লেবুতলা পার্কে রাম মন্দিরের উদ্বোধন হয়ে গেল মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজির হাত ধরে। আজকে প্রকৃত এগিয়ে বাংলা হলো, 24-এ অন্য অযোধ্যায় হবে, আজকে বাংলায় আমরা করেছি, করে ফেলেছি। তার জন্য যে মানুষটি সব থেকে বেশি ধন্যবাদ প্রাপ্য সে হচ্ছে আমাদের সকলের প্রিয় সজল ঘোষ। সজলের জন্য জোরে আপনার হাত তালি হয়ে যায়। সজল ঘোষ এই যে উদ্যোগ নিয়েছে, গতবার লাল কেল্লা হয়েছিল স্বাধীনতার 75 বছর পূর্তি উপলক্ষে, তাতে ভারত মায়ের ছবি উজ্জ্বল হয়েছিল। আজকে রাম মন্দিরে ভগবান শ্রীরাম এবং মা দুর্গা সবাই অধিষ্ঠাত্রী হয়েছেন। আজকে বলা হয়, অনেকে বলেন যে রামচন্দ্র নাকি বাংলার দেবতা নয়, তিনি নাকি বাইরে থেকে এসেছেন, বহিরাগত। আমি শুধু এই কথাটুকু বলে আমি শেষ করবো। মনে রাখবেন এই অকাল বোধন, এটাকে অকাল বোধন
শরৎকালে রামচন্দ্র শুরু করেছিলেন। যেরকম সজল বললেন রাবণকে হত্যা করার জন্য মায়ের আশীর্বাদ চায়, আর সেই আশীর্বাদের জন্য অকাল বোধন শুরু করেছিলেন। গোটা ভারতবর্ষ অকাল বোধনকে ভুলে গেছেন, কিন্তু কিন্তু বাঙালি ভোলেনি। বাঙালি রামচন্দ্রের সেই পুজো এখনো করে বেড়াচ্ছে, এখনো পুজো করে চলেছে। সেই রামচন্দ্র কোনো বহিরাগত হতে পারে না, মা দুর্গার সেই আরাধনা এখনো চলছে। মাননীয় অমিত শাহজি আমাদের মাঝে আছেন, তিনি বক্তব্য রাখবেন। আমি আমার বক্তব্য এইটুকু কথা বলেই সমাপ্ত করছি। আপনাদেরকে সবাইকে শারদীয় শুভেচ্ছা, দুর্গা পুজোর শুভেচ্ছা। ধন্যবাদ ডাক্তার সুকান্ত মজুমদার মহাশয়কে। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। ভারত মাতা কি, ভারত মাতা কি, সমবেত ভক্তবৃন্দ, বাংলা বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আমরা মহালয়ার পরে দ্বিতীয়ার্থে সমবেত হয়েছি। আমরা অত্যন্ত খুশি, কৃতজ্ঞ, পিতৃপক্ষে নয় মাতৃপক্ষে, দেবী পক্ষে। নবরাত্রির দ্বিতীয় দিনে যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে সুউচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মাননীয় অমিত শাহজি আজকে এখানে মা দুর্গাকে তার মূর্তির উন্মোচন করতে এসেছেন, আরতি করতে, পুষ্পার্ঘ নিবেদন করতে এসেছেন। মাননীয় অমিত শাহজির প্রতি আমরা কৃতজ্ঞতা জানাব যে তিনি তার বিভিন্ন রাজ্যের প্রবাসের মধ্যে বেশ খানিকটা সময় আমাদের পশ্চিমবঙ্গের জন্য দিয়েছেন, এবং তিনি প্রথম থেকে আমাকে এবং ডক্টর সুকান্ত মজুমদারকে দিল্লিতে গিয়ে ডেকে বলেছিলেন যে দুর্গা পুজোর সঙ্গে বাঙালির আবেগ যুক্ত রয়েছে, তোমরা সবাই পুজোর কদিন গোটা রাজ্যে দুর্গোৎসব আয়োজকদের সঙ্গে থাকবে, যাতে সুন্দরভাবে এবারের দুর্গোৎসব পালন হয় তোমরা সবাই যুক্ত হবে। আমরা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছি। আমি সম্মানিত মঞ্চ আলাদা করে আর নাম বললাম না, কারণ ওনাকে প্রস্থান করতে হবে। আমরা এখানে আসি এবং আবার আসব। আমি বিশেষ করে দণ্ডবোধ প্রণাম নিবেদন করব ভারত সেবাশ্রম সঙ্ঘের কার্তিক মহারাজকে, প্রযুক্তানন্দজিকে, মহা মন্ডলেশ্বর পরমাত্মানন্দজিকে, ত্রিগুণানন্দজিকে, ইস্কনের প্রভু জগদ্ধাত্রী প্রভুকে, এবং রামকৃষ্ণ মিশনের বিশ্বাত্মানন্দজি, যিনি স্বামীজির জন্মস্থান সিমলাসকে সেখান থেকে এসেছেন, এবং তরুণ মহারাজ আমাদের অম্বিকা নন্দজি আছে, প্রদীপ ঘোষ, সজল ঘোষ, আমার সাথী ডক্টর মজুমদার, কিছু প্রামাণিক, সকলকে ধন্যবাদ জানিয়ে এবারের পুজো সুখকর হোক, মধুময় হোক, এবং এবারের এই পুজোতে আমরা সবাই মিলে মিশে আনন্দ করি। এবং পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জায়গা, স্বামী প্রণবানন্দের জায়গা, প্রভু চৈতন্য দেবের জায়গা, এই জায়গাতে আমাদের ভারতীয় সনাতন সংস্কৃতিকে আমরা আরো হৃষ্ট পুষ্ট বলিষ্ঠ করি, এগিয়ে নিয়ে যাই। এবং এখান থেকে খুব কাছেই স্বামীজি ভূমিষ্ঠ হয়েছিলেন, স্বামীজি গর্ব করে বলেছিলেন যে তুমি গর্ব করে বলো আমি হিন্দু, নিজের ধর্মের প্রতি আস্থাশীল, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল থাকো, এটাই আমরা পালন করব। দুর্গা পুজোর অনেক অনেক শুভেচ্ছা, নবরাত্রির শুভেচ্ছা দিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় জয় মা দুর্গা, জয় জয় মা দুর্গা, দুর্গা মাইকি, দুর্গা মাইকি, দুর্গা মাইকি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, জয় শ্রীরাম। ধন্যবাদ শ্রী শুভেন্দু অধিকারীকে মহাশয়কে। এবার আপনাদের সামনে যার জন্য আমরা অবির আগ্রহে অপেক্ষা করছিলাম, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি বক্তব্য রাখবেন। সবসে পেলে সমস্ত পশ্চিম বঙ্গাল কি জনতা কো নবরাত্রি কি দ্বিতীয় তিথি পর দুর্গা পূজা কি বহুত বহুত শুভকামনায় দেনা চাহতা হুম
मैं यही काम करने के लिए सुबह गुजरात से निकला और छत्तीसगढ़ होते हुए आज बंगाल आया हूं, केवल और केवल मां दुर्गा के आशीर्वाद प्राप्त करना। और जिन्होंने हमारे शास्त्रों की माने तो ब्रह्मांड में हमेशा सर्वशक्ति की रक्षा के लिए अनेक युद्ध करकर रक्तबीज से लेकर शुंभ निशुंभ तक अनेक आसुरी तत्वों का विनाश करने का काम किया है। ये 9 दिन पश्चिम बंगाल के लिए दीपावली से भी बड़ा महोत्सव के 9 दिन होते हैं। पूरा बंगाल पंडाल में मां की भक्ति में लीन होता है। पूरा देश नवरात्रि में अलग अलग स्वरूप से मां की आराधना करता है। कहीं गुजरात में मां का मंडप सजाकर भक्तिगान करते हैं, पूर्वी भारत में दुर्गा पूजा का पेंडोल लगाकर शक्ति की पूजा करते हैं, उत्तर भारत में भी अनेक धर्म विधि विधान से शक्ति की आराधना करते हैं। आज मैं कोई राजनीतिक बात करने नहीं आया हूं, मैं पश्चिम बंगाल में आऊंगा भी, राजनीति की बात भी करूंगा और यहां परिवर्तन करने के लिए पूरा जोर भी लगाऊंगा। परंतु आज मैं केवल जो राम मंदिर अयोध्या में बनने जा रहा है, जनवरी में राम मंदिर का उद्घाटन होने से पहले ही उत्तर कलकत्ता के पंडाल में राम मंदिर का उद्घाटन यहां पर कलकत्ता वालों ने कर दिया है, इसलिए मैं उनको बधाई देना चाहता हूं। और आज पंडाल में जाकर मां के सामने समग्र बंगाल की जनता के लिए, देश की जनता के लिए सुख शांति और समृद्धि की प्रार्थना भी करूंगा और बंगाल में से भ्रष्टाचार, अन्याय, अत्याचार जल्दी समाप्त हो, ऐसी शक्ति हम सबको मां दे, ऐसी प्रार्थना करूंगा। आज मंच पर बहुत बड़े बड़े संत महात्मा ज्ञानी यहां पर उपस्थित है। बंगाल के अंदर हर क्षेत्र में सेवा और धर्म के क्षेत्र में काम करने वाले सभी संगठनों से महात्मा जन उपस्थित है, उनके चरणों में मैं प्रणाम करकर मेरी बात को समाप्त करना चाहता हूं और आप लोगों को बहुत बहुत बधाई देना चाहता हूं। उत्तर कलकत्ता का ये पंडाल राम जन्मभूमि का मंदिर बनने से पहले आज समग्र विश्व में राम मंदिर का मैसेज ये दुर्गा पंडाल के माध्यम से भेज रहा है, इसके लिए आयोजकों को बहुत बहुत शुभकामनाएं और साधुवाद। मेरे साथ बोलिए, भारत माता की, भारत माता की, भारत माता की, वंदे वंदे वंदे।
ولا تتابعني